স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয়? আমরা অনেকেই স্বপ্নে পরীক্ষা দেখি, কিন্তু আমরা হয়তো জানি না যে স্বপ্নে পরীক্ষা দেখার ব্যাখ্যা কি হবে। আজকের ভিডিওতে আমরা স্বপ্নে পরীক্ষা দেখার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি কোনো ছেলে স্বপ্নে পরীক্ষা দিতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ভালো রেজাল্ট করার আলামত। যদি কোনো মেয়ে স্বপ্নে পরীক্ষা দিতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার উপরে কোনো বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। যদি কেউ স্বপ্নে পরীক্ষায় ফেল করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা আদর্শমান হবে বা সত্যবাদী হওয়ার আলামত। স্বপ্নে পরীক্ষা দিতে দেখা স্বপ্নদ্রষ্টা কোনো কাজের মধ্যে চাপে থাকার আলামত। প্রিয় দর্শক, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা সংরক্ষণ করেছি তাবির রুইয়া নামক একটি কিতাব থেকে, যার লেখক আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার জন্য।